আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা হলো জাদু বিরিয়ানি। তো বন্ধুরা, দেরি না করে চলো দেখে আসি আমাদের আজকের আয়োজন। এক গ্রামে কাজল নামের এক মেয়ে বাস করত। ও দেখতে খুব সুন্দর ছিল, ওর মনটাও ছিল অনেক ভালো। কাজলের একটা বয়ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রাজ। ওরা প্রতিদিন বিকালে ঘুরতে যেত। রাজ, ওই দেখো একটা ছোট্ট রেস্টুরেন্ট, চলো আমরা ওখানে গিয়ে বিরিয়ানি খাই। ঠিক আছে, চলো কাজল। ওরা দুজন মিলে ওই রেস্টুরেন্টে গেল, তারপর বিরিয়ানি খেলো। ওই রেস্টুরেন্টের বিরিয়ানি ছিল খুবই সুস্বাদু। বিরিয়ানি খেয়ে ওদের কাছে খুব ভালো লাগলো। এই রেস্টুরেন্টের বিরিয়ানি অনেক ভালো খেতে, তাই না রাজ? হ্যাঁ কাজল। রাজ, তুমি প্লিজ আমাকে প্রতিদিন এই রেস্টুরেন্টে নিয়ে এসে বিরিয়ানি খাওয়াবে। কি গো, খাওয়াবে তো? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, চলো এখন বাড়ি ফিরে যাই। ওরা দুজন বাড়ি ফিরে এলো। পরের দিন কাজল আর রাজ সেই রেস্টুরেন্টে গেল। এভাবে ওরা প্রতিদিন দুজনে রেস্টুরেন্টে যেত আর বিরিয়ানি খেত। একদিন কাজল ওদের বাগানে বসেছিল, তখন ওর বান্ধবী সোমায়া ওকে বলল, কে রে কাজল, তুই দিন দিন দেখতে এমন হয়ে যাচ্ছিস কেন বলতো? মানে তুই কি বলতে চাইছিস সোমায়া? আমি তো আগের মতোই আছি। আরে না কাজল, তুই আয়নায় নিজেকে একটু ভালো করে দেখিস, তুই তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এখন তোকে যেন কেমন দেখাচ্ছে, সত্যি বলছি। কাজল সোমায়ার কথা শুনে রেগে গেল, ও সেখান থেকে চলে গেল। আজকেও কাজল রেস্টুরেন্টে রাজের সঙ্গে বিরিয়ানি খেতে গেল। তখন রাজ কাজলকে বলল, কাজল একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বলো। এখানে পারমিশন নেওয়ার কি আছে রাজ? একটা কেন, তোমার যতগুলো কথা বলার দরকার ততগুলোই বলো। শোনো কাজল, এভাবে ডেইলি বিরিয়ানি খেলে তোমার শরীরে অনেক বড় ক্ষতি হবে, তাই আজ থেকে তুমি আর বিরিয়ানি খাবে না। কেন, আমি বিরিয়ানি খাবো না কেন? দেখো তুমি তো জানোই বিরিয়ানি আমার কত ফেভারিট, বিরিয়ানি না খেয়ে আমি কখনোই থাকতে পারবো না। শোনো কাজল, একটু বোঝার চেষ্টা করো। আর আমি তো তোমাকে বরাবরের মতো নিষেধ করছি না, মাঝে মধ্যে খেও, কিন্তু রেগুলার নয়। রাজের কথা শুনে কাজল রেগে গেল। ওর আসলে বিরিয়ানি অনেক পছন্দের ছিল, তাই লোভ একেবারে সামনে রাখতে পারতো না। রেগে গিয়ে ও রাজকে বলল, শোনো রাজ, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, দুই দিন বিরিয়ানি খাইয়েছো তাই এত কথা, আজকের পর থেকে আমি তোমার এক টাকাও নেব না। আরে তুমি ভুল বুঝছো কাজল, বিরিয়ানি খেলে তোমার শরীরের চর্বি জমে যাবে, মোটা হয়ে যাবে তুমি। আর তাছাড়াও তুমি কি লক্ষ্য করেছো তোমার গালে কত পিম্পল? এই পিম্পল গুলোতে বিরিয়ানি খাওয়ার ফলে হচ্ছে। এই কথা শুনে কাজল আরো রেগে গেল। রেগে গিয়ে ও রাজকে একটা থাপ্পড় মারল। ও বুঝেছি, আমি দেখতে একটু খারাপ হয়ে যাচ্ছি বলে আমায় আর ভালো লাগে না তোমার, তাই বিরিয়ানি কি অজুহাত করে আমাকে সেটা বোঝাতে চাইছো। ঠিক আছে রাজ, তুমি যাও, আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করবে না। এই বলে কাজল চলে গেল। রাজ কাজলের এমন অবুজ আচরণ দেখে কষ্ট পেল। এরপর থেকে ও রোজ কাজলকে ফোন করত, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করত, কিন্তু কাজল একবারও ফোন রিসিভ করত না। একদিন রাজ কাজলদের বাড়িতে গেল। এই যে সোনিয়া, শোনো, বলছি কাজলরা কোথায় গেছে বলতে পারো? ভাইয়া, ওরা তো শহরে চলে গেছে, কেন আপনি জানেন না? না মানে সোনিয়া, আমি জানি না, আসলে কাজল আমার সঙ্গে আর কথা বলে না, ওর খুব জেদ, আমার কোনো কথাই শুনতে চায় না কাজল। রাজ মন খারাপ করে বাড়ি ফিরে এলো। এদিকে কাজল শহরে ওর মা বাবার সাথে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু ও দেখতে অনেক মোটা হয়ে গেছিল। কাজল একটু বেশি মোটা হয়ে যাওয়ায় ওর মা বাবা খুব চিন্তা করত। কি গো কাজলের বাবা, বলেছিলাম যে কাজলকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তুমি একটা ভালো পাত্র তাড়াতাড়ি খুঁজে বের করো না। আরে মোহিনী, এখনকার দিনে মোটা মেয়েদের জন্য ছেলে খুঁজে পাওয়া অনেক কঠিন, আর কাজল দিন দিন যেভাবে মোটা হয়ে যাচ্ছে, ওকে তো ডাক্তার দেখানো লাগবে আমার মনে হয়। আস্তে বলো, কাজল শুনতে পাবে তো, ও শুনলে খুব কষ্ট পাবে। আর হ্যাঁ, ও তো আর ইচ্ছা করে মোটা হচ্ছে না, তাই না? মা বাবার কথা কাজল শুনে ফেললো, ওর মন খুবই খারাপ হয়ে গেল। বাবা, তুমি আমাকে এই কথা বলতে পারলে, আমি মোটা বলে তুমি আমার বিয়ে নিয়ে চিন্তা করছো? কাজল কাঁদতে কাঁদতে চলে গেল। রাজ সেদিন ঠিকই বলেছিল, আমি অযথাই ওকে ভুল বুঝেছিলাম,
সেদিন যদি ওর কথা শুনতাম, কিন্তু আমি কি করব? আমার তো বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। কাজল রাজের কথা ভেবে খুব মন খারাপ করছিল। ওদিকে রাজ কাজলের কথা ভেবে রোজ রোজ চোখের জল ফেলত। একদিন রাজ মন খারাপ করে অন্ধকারে বসেছিল। তখন সেখানে এক পরী এলো। পরীর নাম চাঁদনী। এই ছেলে, এত রাতে তুমি একা একা বসে কি করছো আর মন খারাপ করে বসে আছো কেন? রাজ ওর মন খারাপের কথা পরীকে খুলে বলল। পরী রাজের কথা শুনে হাসতে শুরু করল। পরী, হাসছো কেন তুমি? হাসবো না। আরে, তোমার মুখে কাজলের কথা শুনে আমার খুব হাসি পেল। তবে চিন্তা করো না রাজ, এই নাও জাদু বিরিয়ানি। হায় আল্লাহ, আবার বিরিয়ানি? তাও আবার জাদু বিরিয়ানি? এই বিরিয়ানি খাইয়ে তুমি কি আমায় মোটা করবে নাকি পরী? রাজের কথা শুনে পরী খুব মজা পেল। হাসতে হাসতে পরী রাজকে বলল, এটা জাদু বিরিয়ানি রাজ, এই বিরিয়ানির অনেক ক্ষমতা। এটা তুমি তোমার কাজলকে খাইয়ে দেখো, তারপর দেখবে জাদু বিরিয়ানির জাদুর খেল। ঠিক আছে পরী, তোমাকে অনেক ধন্যবাদ। শোনো রাজ, আমার তোমাকে ভালো লেগেছে। তুমি ভালো একটা ছেলে, তাই আমি তোমাকে সাহায্য করব। আমাকে প্রয়োজন পড়লে স্মরণ করো, আমি সঙ্গে সঙ্গে হাজির হব। এই বলে পরী চলে গেল। পরের দিন সকালে রাজ শহরে এলো। কাজল রাজকে দেখে অনেক অবাক হলো। রাজ প্রথমে কাজলকে চিনতেই পারলো না। এই যে শুনুন, বলছিলাম যে কাজলরা কোন বাসায় থাকে একটু বলতে পারবেন? আমি ওর সাথে দেখা করতে এসেছি, ওকে একটু ডেকে দেন না। রাজের এই কথা শুনে কাজল অনেক রেগে গেল, আবার কষ্টও পেল। ও কাঁদতে শুরু করলো। আরে, আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি কেন আবার জিজ্ঞেস করা হচ্ছে? আজ তোমাকে আমি মেরেই ফেলবো। এত বছর আমার সাথে প্রেম করে আমাকেই চিনতে পারছো না? আরে, তুমি অনেক মোটা হয়ে গেছো, আমি তোমাকে চিনতেই পারিনি। আবার আমি মোটা হয়ে গেছি বলে সবাই এমন করবে আমার সাথে? এই বলে কাজল খুব কাঁদতে লাগলো। তখন রাজ কাজলকে বলল, আরে পাগলি, কেঁদো না, এই নাও জাদু বিরিয়ানি, এটা পরী চাঁদনী আমায় দিয়েছে, এটা খেয়ে তো আগে দেখো। তুমি আমার জন্য বিরিয়ানি এনেছো রাজ, দাও তাড়াতাড়ি দাও। ইস, কি সুগন্ধ, দেখি খেয়ে দেখি এটা কেমন টেস্টি। মোটা হয়ে গেছো, তাও বিরিয়ানির লোভ সামলাতে পারোনি, তাই না কাজল? পাগলি একটা। কাজল পরী দেওয়া সেই বিরিয়ানি খেতে শুরু করলো। ও যেই বিরিয়ানিটা মুখে দিল, অমনি একেবারে চিকন হয়ে গেল, আর দেখতে আগের মতো সুন্দর হয়ে গেল। রাজ আর কাজল দুজনেই অনেক খুশি হলো। তখন সেখানে আবার পরী চাঁদনি এসে হাজির হলো। রাজ, এই বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না, কারণ এটা জাদুর বিরিয়ানি। তোমাদের দুজনের মন খুব ভালো, তাই আমি তোমাদের এটা বরাবরের মতো দিয়ে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তুমি যদি আমাদের সাহায্য না করতে তাহলে আমরা কোনোদিনও এক হতে পারতাম না, আর রাজকে তো আমি মেরেই ফেলতাম। রাজ তোমায় অনেক ভালোবাসে কাজল, তোমরা ভালো থেকো। এই বলে পরী সেখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যে ওরা একটা বিরিয়ানি দোকান খুলল। এরপর থেকে সে জাদু বিরিয়ানি ওরা বিক্রি করতে শুরু করলো। তারপর রাজ আর কাজল বিয়ে করলো আর সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের জাদুর বিরিয়ানির গল্পটি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তুমি যদি আমাদের ছোট গল্প চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।